মায়ের কাছে টেলিফোন করে, মা আমি তিন দিনের জন্য ঢাকা থেকে দেড় দুই মাস হয়ে গেল, এখন বাড়ি আসতেছি, ছুটি হয়ে গেল, আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো? বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি। এরে নবীর উম্মতের দল সন্তান মার্কেটে গিয়া শপিং করে, মাকে বলে মা বলো কি আনবো, মা বলে কিছু আনা লাগবে না, বলে মা তুমি এমন কেন করো, বলে বাবা তুই আমারে কি দিয়া খুশি করবি, তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না, তুই তাড়াতাড়ি আয়, তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আবার তুই কাপড় দিয়েও করতে পারবি না, তুই আমার মা বলিয়া ডাক দিলে আমি বাসেই খুশি হব, এই খুশি তুই আমাকে কিছু দিয়ে করতে পারবি না। সন্তান সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মাকে মোবাইল করছে, আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো। প্রতিদিন মা ঘুমাইয়া যায়, আজকে মা ঘুমায় না, খানাও খায় না, সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে, গড়ির কাটার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে, সন্তান আইসা মা বলে ডাক দিবে, মা ঘড়ির দিকে বারবার তাকায়, এরকম দেখতে দেখতে বারোটার কাটা ঘুরিয়ার সামনে আগায় গেল, মা বলে কি ব্যাপার কোনো যানজটে পড়লো নাকি? এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে, বাবায় ঘুমায়, এবার মা ডাক দিয়ে কয় আমার আব্বাজানকে ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না, বারোটা বেজে একটা বেজে গেল, এত দেরি কেন, একটু টেলিফোন করো। বাবারে উঠায় দিল, আব্বাজান টেলিফোন করে সন্তানের মোবাইলে, ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না, কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায়, মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব, নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল, এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায়, বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল, মা অস্থির হয়ে গেল, বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা, শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে কয় ও স্বামী আমার আমার সন্তান তো এত দেরি করতে পারে না, আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে, আমি সন্তানের নিয়ে একত্রে খানা খাবো, আজকে মন ভরে খানা খাবো, কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে, তুমি আবার একটু মোবাইল করো। বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে, ঋণ হয় রিসিভ হয় না, ঋণ বাঁচতেছে রিসিভ হয় না, এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল, ডাক দিয়ে কয় বাবা তুই কই, হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ, ডাক দিয়া বলে কে আপনি, বলে মোবাইলওয়ালার বাবা, বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে, গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে বেজে আছে, মানুষ রক্তাক্ত হয়ে গেছে, বাবায় মোবাইলটা ফালায় ব্যবসায় বিছানায় পড়ে গেল, মা বলে কি খবর আমার সন্তানের, বলে তোমার সন্তানের অবস্থা খারাপ, মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে তোরা কে কোথায় আছো, আমার সন্তানের একটু আগে আনতে আমি যাই, বাবা আমার মাকে সান্ত্বনা দিয়ে ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায় বলে এখানে ধরে রাখো, বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওয়ানা, বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে মা পাগলির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই, মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি, আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা, তোর জন্য খানা খাই নাই, আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান,
ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত ওই মাকে ভালো করতে পারলো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান করো হে সন্তান ব্যবহারের লাইনে ইহসান মা বাবায় যা দিয়েছে কোনো হিসাব নাই আর তুমি কি হিসাব করবা আম্মা জানের প্রসব বেদনার যে কষ্ট জিন্দেগি পুরাটাও যদি শেষ করে দাও তার ঋণ আদায় করা যাবে না আম্মা জান তোমাকে আমাকে গর্বে ধারণ করে খানার প্লেট নিয়ে খেতে বসলেন পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল খানা খেতে পারলেন না বিছানায় ঘুমিয়ে গেলেন ঘুম নাই হঠাৎ করে পড়ে যায় মাথা ব্যথা পেট ব্যথা মা মোটেও বেজার না বরং জিব্বা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি জানি আমার পেটে সন্তান ওর কষ্ট আমি মেনে নিলাম তারপরও চাই আমার সন্তান তুমি আদর্শ আলা বানায় দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে হেসান করো হে সন্তান এই মা খানা খেতে পারেন নাই প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মা জানের কান্নার আওয়াজ ডানে বামে আশেপাশে কেউ ঘুমাতে পারেনি কান্নার আওয়াজে আমার দাদি আমার নানি আমার আম্মা জানের সহযোগিতার জন্য দিন রাত আম্মা জানের পার্শ্বে বসে আছেন আম্মা জানের এ পরিমাণ কান্নার আওয়াজ সন্তান আমি মাকে যত কষ্ট দিয়েছি আমার আব্বা জানো যদি আমার আম্মাকে ধমক দিত কখনো কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেত না কিন্তু তোমার আমার প্রসব বেদনা আম্মা জান আমি যখন দুনিয়াতে আসবো এমন অস্থির হয়ে গেলেন মনে হয় যেন সাতটা আসমান আমার মায়ের উপরে বোঝা হয়ে চেপে বসেছে আম্মা জান কান্না করে বেকারার একদিন না এক রাত না কত রাত চলে গেল কান্না চলতেছে বেদনা চলতেছে এক পর্যায়ে আমার আম্মা মায়ার কান্না দিয়ে বলে আমার স্বামী কোথায় একটু দেখা করায় দাও আমার আব্বা জান যখন আম্মা জানের কিনারায় হাজির আব্বা জানের হাত ধরে সবাইকে বের করে দিলেন আপনারা বের হয়ে যান আমি আমার স্বামীর কাছে একটু কথা বলে যাই আমার মা আমার আব্বা জানের হাত ধরে কান্না করে বলে স্বামী আমাকে মাফ করে দাও তোমার ঘরে এসে যেই পরিমাণ খেদবোধ করার দরকার ছিল ওই পরিমাণ করতে পারিনি আজ আমার বিদায়ের কান্নার আওয়াজ মনে হয় আমার জীবন আর বাঁচবে না তুমি আমার উপরে কোনো কষ্ট নিবা না মাফ করে দাও কারণ আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী বাচ্চা প্রসবকালে পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে গেছে আমি সহ্য করতে পারি না যেন সাত আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে আছে আম্মা জানের করুণ কান্নায় আমার আব্বা জানো হাউ মাউ করে কান্না করে আম্মা জানের সান্ত্বনা দিয়া কয় বিবি তুমি কাঁদবা না ধৈর্য ধারণ করো আল্লাহ পাক যেন আসানের ব্যবস্থা করে দেয় এরে নবীর উম্মত আম্মা জানের গর্ব থেকে যখন তুমি আমি পৃথিবীতে আগমন করতেছি আম্মা জান বেউস কোনো খবর নাই
আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে ডেকে বললেন, একটু তাকায় দেখ ফুটন্ত গোলাপ। আম্মা জানেন এত কষ্ট, হঠাৎ করে যখন একটা নজর দিছে মনে হয় যেন সাত আসমানের বোঝাটা হালকা হয়ে গেছে। আমার দাদি নানি কয় তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও, আমাকে ধরে আম্মা যা দুধ দেয় আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে যায়। আবার আমি দুধ পাই না, আব্বা যান দৌড়ায় গেলেন ডাক্তার সাহেব, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করে দাও। এরে যুবক সন্তান, ওই মা বাবার তুমি ঋণ কি করে আদায় করো বা কিসের তুমি হিসাব করো? প্রয়োজন অনুযায়ী দিতে থাকো, কোনো হিসাব নাই, এর নাম হলো এহসান। অন্তর ভরে দাও, ওই মা বাবা যে জীবনে কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না। আমি অসুস্থ হয়ে গেছি রাতের গভীর, হঠাৎ করে দেখি আমার ঘরে বাতিও জ্বলে না, আমার মাথার কিনারায় শুধু আমি অসুস্থ একটা বাতি জ্বলতেছে। আমি একটু নজর ঘুরায় দেখি রাত্র বেশি হয়ে গেছে, আমার আব্বাও ঘুমায়, আমার ভাই বোনেরাও ঘুমায়, কিন্তু আমার মা মাথার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে। আমার মাকে বললাম, মা বাবায় ঘুমায় গেল, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি ঘুমায় পড়ি তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও, আর আমি যদি জবাব দিতে না পারি তোর থেকে আমি মা কষ্ট পাব অনেক বেশি। আমি যতবার চেষ্টা করি ঘুমের জন্য চোখে ঘুম আসে না, আমি তোকে পাহারা দেওয়ার জন্য রাত কাটায় দিতেছি, তুই আরামে একটু ঘুমা। এরে নবীর উম্মতের দল, এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে, কখন তুমি অন্তর ভরে দুফোঁটা চোখের পানি সেরে মায়ের জন্য দোয়া করো বা বাবার জন্য দোয়া করো। তুমি যখন মেট্রিক পরীক্ষা দিতেছিলা তোমার কি জানা আছে মা রাতের বেলা ঘুমায় নাই? তুমি যখন দাখিল পরীক্ষা দিতেছিলা, তুমি কলেজে পড়ো পরীক্ষা, মা রাতের বেলা যায় নামাজ বিছাইয়া তোমার জন্য কলিজা পড়ে দোয়া করেছে, আর বলেছেন আল্লাহ আমার ছেলেটার আমি ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তুমি আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করে দাও, তুমি দুনিয়াতে ধনী হও যাই হও না কেন, যারা সম্মানের চেয়ারে বসে আছো মা বাবার দোয়া ছাড়া তুমি এই সম্মানের চেয়ারে বসতে পারো নাই। সারা দুনিয়ার মাসু মানু জানে বাইজিদের নাম, যে একটি গ্লাস পানির খেদমত করে মায়ের দোয়ায় বাইজিদ গোটা দুনিয়াতে দামি হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কেউ লিবানাও, হাত তুলে মা বলে, বাইজিদ কেউ লিবানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও, হে মুমিন মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইর না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কর না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পর, তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজি দেরি না, সরিয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাঁশি দর দোয়ালম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন খতিয়ার, তাকে বাঁশি দর দোয়ালম বখতিয়ার। এরে নবীর উম্মতির দল, ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে, তুমি এতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি, কেমন মায়ার নবী আমার। আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা, নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওনা, আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবাই কো, আমার বাবাই কো। আমার নবী চোখের পানি সেরে কান্না করে, এই ছেলেদের বাবা আছে আমার বাবাই কো। আম্মা জানাবে না ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আবার সন্তান। ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি, বলে মুহাম্মদকে ভালো করে চিনি না,
তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলেন, মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলেন। মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে, আব্বু বলো আমার বাবাই কই? আমি সব ছেলেদের দেখলাম, বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না। আমেনা চোখের পানি সেরে কয়, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই। মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে। মা আমেনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদাই অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আস। ঘোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাভ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি সেরে কান্না শুরু করলে আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরায় দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে, এই উম্মে আয়মান দাসী বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি সেরে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চিরবিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান, বাবার কবর দেখতে গিয়া আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলেন। এইবার দুইজন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওনা। লম্বা ঘটনা, মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষা আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল। দাদার গলা জড়ায় গায়, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা, এর যুবক ওই এতিম নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আসো, মা নাই বাবাও নাই, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান, ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো চোখের পানি সারি আমার মাওলার কাছে তওবা কর, আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার। মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে, নবী দেখার পরে সামনে আগায় গেলেন, একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই।
আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম মায়ার নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এরে সুন্দর করে গোসল করায় দাও আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববীত বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয়ে কয় দাঁড়াও তুমি হাত বানা দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা হারা এতিম তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধের উপর উঠে বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন বাচ্চা বলে না আমি কাঁধের মধ্যে উঠবো না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওনা এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল লিল আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যে আজ ওর কপাল কত ভালো আমি যদি এই মোবারক বরকত নিতে পারতাম আমার কপাল কত ভালো হতো মায়ার নবী মসজিদে নববীতে ঢুইকা বাচ্চাটারে নামাজের কাতারের এক পার্শ্বে দিয়া মায়ার নবী ইমামতির মুসাল্লায় গিয়া নামাজ পড়ায়া দিলেন নবী নামাজ শেষে মিম্বারের উপরে বসলেন বয়ান করবে দেখে বাচ্চাটা মাটিতে বসে আছে মায়ার নবী বাচ্চাটারে গিয়া হাত দইরা এনে বলে তুই মাটিতে বসবা না নবী তার মিম্বরের ডান পার্শ্বে বসায়া মাথার উপরে ডান হাত মোবারক রাখলেন আর বললেন সাহাবায়ে কেরাম আপনাদের মনে প্রশ্ন এই বাচ্চাটারে এত আদর কেন করি এই বাচ্চাটা আমার মতো এতিম এর মা নাই বাবা নাই আমিও বড় এতিম আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই উম্মতের জানায় দিয়েন আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মায় সন্তানের মারে শাসন করার জন্য কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায় মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়াও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বা জান একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বা জান বলে বিবি কেন কাঁদো বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে না আব্বা জান বলে বিবি তুমি আরামে খাও ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে এসেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই ওই মজা আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এরে পয়গম্বরের উম্মতের দল ও পর্দার আলের মা বোনেরা তুমিও সন্তানের মা
একটু চিন্তা করো, তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল। আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো, কত আরাম, কত আনন্দের শাড়ি পরিয়া, কত আনন্দের খানা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা, সবাই কান্না করবে, সন্তান মা মা বলে কাঁদবে, একটা জবাব দিতে পারবা না রে মা। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সাথে।